আমরা তো তওবা করি, সাহাবেরাও তওবা করেছে। সাহাবেরা ভুল করেছেন না? অনেক ভুল করেছেন, তারা তো তওবা করেছে, করেছে না? আশ্চর্য হবেন, দেখুন আপনারা ঘটনা শুনেছেন, তারপরও শুধু স্মরণ করে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, বুখারী মুসলিম এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে এক মহিলার আগমন ঘটল, বলি ইয়া রাসূলুল্লাহ তাহহারনি, ইয়া রাসূলুল্লাহ জানাইতু তাহহারনি, ইয়া রাসূলুল্লাহ আমি জানা করিনি, আমাকে আপনি পবিত্র করুন। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, তিনি মুখ ফিরাইয়া নিলেন, আবার বললেন মহিলাটি, ইয়া রাসূলুল্লাহ তাহহারনি, আমাকে পবিত্র করুন, আমি জানা করিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে আনিলেন, দয়ার নবী তিনি চাচ্ছিলেন যে মহিলাটি ফিরিয়ে চলে যা, আল্লাহর কাছে সে তওবা করুক, দোয়া করুক, আল্লাহ পাক তাই ক্ষমা করে দিবে। কিন্তু নবীজি, কিন্তু মহিলাটি, তিনি পাপ করেছেন, শয়তানের অসসায় পড়ে এখন তার মনে জাগ্রত হয়েছে, এ পাপ নিয়ে আল্লাহর দরবারে কেমনে সে হাজির হবে, এ পাপ নিয়ে আল্লাহর সামনে কেমনে সে দণ্ডায়মান হবে, তাই তিনি দুনিয়ার জিন্দগিতেই পবিত্র হতে চান। এজন্য শয়তান এর ব্যাপারে আল্লাহ পাক বলেন, অকালা শয়তান, শয়তান বলে কি, তুই কুফুরি কর, যখন কুফুরি করে বান্দা তখন শয়তান বলে ইন্নি বারি উম্মিনকা, শয়তান তখন বলে তুমি কুফুরি করছো, ভালোই কাজ করেছো, আমি আর তোমার সাথে নাই, আমি তোমার থেকে আলাদা, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। দেখছেন শয়তানের চালাকি, শয়তান মানুষকে ধোকা দেয়, ধোকা দেয়, যখন ধোকায় পড়ে শয়তান পালিয়ে চলে যায়, আর ওই অপকর্ম করার পরে সে যদি মুমিন হয়ে থাকে তখন তার অনুতপ্ত কি হয়, শুরু হয়ে যায়, হাই সর্বনাশ কেনই কাজ করলাম, হাই সর্বনাশ কেনই কাজটি করলাম। তাই মহিলাটি শয়তানের অসহায় পড়ে জেনা করে ফেলেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিবের কাছে আসলেন পবিত্র হতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মুখ ফিরিয়ে নিলেন, তৃতীয়বার বলল, ইয়া রাসূলুল্লাহ তাহহারনি, আমাকে পবিত্র করুন, আমি জেনা করিনি, ওয়া ইন্নি হুবলা, আমার পেটে সন্তান, জেনার মাধ্যমে আমার পেটে সন্তান আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখ ফিরাইয়া বললেন, ঠিক আছে তুমি চলে যাও বাড়িতে, সন্তান ভূমিষ্ঠ হলে চলে এসো। একদিন নয়, দুই দিন নয়, নয় মাস পর সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এই নবজাতক শিশু সন্তানকে নিয়ে আবার মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত, বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইবনি, এই যে আমার সন্তান, তাহহারনি, আমাকে আপনি পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই শিশু মাকে যদি এই জেনার শাস্তি দেওয়া হয় তাহলে শিশুর তো লালিত পালিত হতে পারবে না, তাই দয়ার নবী বললেন, তুমি চলে যাও, সন্তানকে দুধ দান করো, দুধ যখন ছিঁড়ে যাবে তখন তুমি চলে এসো। এরপর মহিলাটা আবার চলে গেলে সন্তানকে নিয়ে, দুই বছর দুধ দেওয়ার পরে যখন শক্ত খাবার শুরু করেছে তখন এই সন্তানকে নিয়ে আবার উপস্থিত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, বলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইবনি, উনজুরু ফি ইয়াদিহি কবজুন, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান, তার বয়স হল দুই বছর, দেখুন তার হাতে রুটি, সে শক্ত খাবার খেতে শিখেছে, তার আর দুধের প্রয়োজন হয় নাই, আমাকে আপনি, আমার উপর আপনি হজ জারি করুন, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশুটিকে ওপরে তুলে ধরলেন, ওয়ারফা, শিশুকে ওপরে তুলে ধরলেন এবং বললেন, মান ইউকাফিলু হাযা, তোমাদের মাঝে মন কেউ কি হাসো যে শিশু সন্তানের লালন পালনের দায়িত্ব নেবে, ওয়ানা মাহু জান্নাত, আর আমি তার সঙ্গে জান্নাতে থাকবো, কাহা তাইনি, এই দুই আঙ্গুলের মতো, অর্থাৎ এই দুই আঙ্গুল যেমন নিকটে আসে আমি ওই ব্যক্তির সঙ্গে জান্নাতে মন নিকটে থাকবো যে এই শিশু সন্তানের লালন পালনের দায়িত্ব নেবে। ফাজা রাজুল মিন আনসার, এরপর একজন আনসারি সাহাবী আসলেন, আনসারি সাহাবী এসে বললেন, আমি তার দায়িত্ব নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিশু সন্তানকে নিয়ে গেলেন। এরপরে শিশু সন্তান লালন পালন আনসারের সাহাবি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ জারি করার নির্দেশ দিলেন, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো,
এরপর চতুর্দিক থেকে পাথর মারা শুরু হলো, পাথর আঘাত থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। তিনি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন মহিলাটি। এরপর উমার মুখাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মন্তব্য করলেন, অন্য একটি রাওয়ায়েতে এসেছে খালেদ বিন ওয়ালিদের শরীরে এই রক্ত যা পড়লো, সে একটি মন্তব্য করলেন যে কি আশ্চর্য, মহিলাটি তওবা করলেই তো হতো, মহিলাটি এই খবর না দিলেই তো পারত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজা নামাজ পড়াইতে গেলেন মহিলাটির, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতুসাল্লি ইমরাতান জানিয়া, আপনি এই জেনাকারী মহিলার জানাজা নামাজ পড়ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলেন, ওয়াইহাকা ইয়া উমার, হে উমার, তুমি কি বলছো? এই মহিলাটি যে তওবা করেছে, পুরা মদিনাবাসী যে 70 বার তওবা করে, তারপরে মহিলার তওবার সমপরিমাণ হবে না। এই ছিল তওবা সাহাবীদের। আজকে আমরা কত অপরাধ করছি, আজকে আমরা কত অন্যায় করছি, আমরা কি তওবা করি? আল্লাহ পাক বারবার বলছেন, ইয়া ইবাদাল্লাযীনা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে নিরাশ হয়ো না, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ পাক সব পাপরাশিগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আসুন, সাহাবীদের মতো আমরা তওবা করি।